চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ছেলে শিশুর তুলনায় মেয়ে শিশু বাঁচে বেশি, তারা ছেলে শিশুর চেয়ে বেশি রোগ প্রতিরোধ করতে পারে। আর শিশুদের মধ্যেও ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি থাকে, বড় হতে থাকে। আর ধূমপানের কারণে, মাদকের কারণে, অ্যালকোহল দুর্ঘটনার কারণে, যুদ্ধের কারণে নারীর চেয়ে পুরুষ বেশি মারা যায়। আর মানুষের গড় আয়ু পুরুষের তুলনায় নারীর বেশি। আর বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি। ভারতের মতো তৃতীয় বিশ্বের কিছু দেশ ব্যতীত এক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম। এর প্রধান কারণ হচ্ছে মেয়ে শিশু হত্যা করা। বিসিতে একটা অনুষ্ঠান করেছিলেন সাংবাদিক এমিলি বেকানান, নাম ছিল অ্যাসাইনমেন্ট, পর্বের নাম ছিল লেট আর ডাই। তিনি বলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে নারী ভ্রূণ চিহ্নিত করে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হচ্ছে। এটাকে যদি 365 দিয়ে গুণ করেন, প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি নারী ভ্রূণ চিহ্নিত করে হত্যা করা হচ্ছে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের একটা রিপোর্ট অনুযায়ী নারী শিশুদের প্রতি 5 জনে 4 জনকে হত্যা করা হচ্ছে। আমরা যদি নারী ভ্রূণ হত্যা বা নারী শিশু হত্যার মতো নিকৃষ্ট কাজটা বন্ধ করতে পারি, এমনকি ভারতেও কয়েক দশকের মধ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে। শুধু নিউ ইয়র্কেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা 1 মিলিয়নেরও বেশি। যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 7.8 মিলিয়নের বেশি। শুধু ইউকেতে আপনাদের এই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 4 মিলিয়নেরও বেশি। শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 5 মিলিয়ন বেশি। শুধু রাশিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 9 মিলিয়নেরও বেশি। আর একমাত্র আল্লাহ ভালো জানেন পুরো বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কত বেশি। ধরেন অমুসলিমদের সাথে আমি একমত হলাম, একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবে, আর আমার বোন আমেরিকাতে বাস করছে অথবা ব্রিটেনে বাস করছে, ইউকেতে, এবং বাজারের অবস্থা খুবই মন্দা, অথবা ধরেন আপনি এখানে বাস করছেন আর বাজার যদি মন্দা থাকে, আপনার বোন এখানে আছে আর বাজার মন্দা, প্রত্যেক পুরুষ একজন করে স্ত্রী পেয়ে গেছে, তারপরও এই দেশে 4 মিলিয়ন নারী থাকবে যারা জীবনসঙ্গী খুঁজে পাবে না। এখন আমার বোনের জন্য উপায় থাকবে, আলহামদুলিল্লাহ সে ভারতে বাস করছে, এখানে বাস করছে না, এটা শুধু একটা উদাহরণ দিচ্ছি। যদি সে এখানে বাস করে ইউকেতে আর বাজার যদি মন্দা থাকে, অথবা আপনার বোন এখানে আর বাজার মন্দা, আর প্রত্যেক পুরুষ একজন স্ত্রী পেয়ে গেছে, তখন তার জন্য যে উপায় থাকবে তা হচ্ছে হয় সে এমন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে, অথবা জনগণের সম্পত্তি। জনগণের সম্পত্তি, ভাই চাকির এমন কটু শব্দ, আমি বলি এর চেয়ে ভালো শব্দ ব্যবহার আমি করতে পারি না, এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই। মানুষ আমাকে বলে জনগণের সম্পত্তি বলতে কি বোঝান, আমি বলি এটাই সবচেয়ে ভালো শব্দ যা আমি ব্যবহার করতে পারি, এর চেয়ে ভালো শব্দ আমি ব্যবহার করতে পারি না। পরিসংখ্যান বলছে আমেরিকায় কেউ জীবন সঙ্গীর সাথে সংসার করার আগে একজন পুরুষের গড়ে 8 জন ভিন্ন ভিন্ন যৌন সঙ্গী থাকে। একজনের সাথে সংসার করার আগে কারো থাকে 3, কারো 4, কারো 5, কারো 10, কারো 20 জন, কিন্তু একজনের সাথে সংসার করার পরে কতজন থাকে তা উল্লেখ নেই। কিন্তু একজন স্থায়ী জীবন সঙ্গীর সাথে সংসার করার আগে 8 জন ভিন্ন ভিন্ন যৌন সঙ্গী থাকে। পশ্চিমা দেশগুলোতে, এমনকি এখানেও, এমনকি আমেরিকাতেও উপপত্নী থাকে 5, 10, 20, কোনো সমস্যা নেই, কিন্তু একের অধিক বৈধ স্ত্রী থাকা চলবে না তাদের। যখন কোনো নারী কারো উপপত্নী হয় তার অধিকার থাকে না, অসম্মানিত হয়, সুবিধা বঞ্চিত থাকে। কিন্তু ইসলামে নারী যখন দ্বিতীয় স্ত্রী হয় তার সমান অধিকার থাকে, সে সম্মান পায়, সুযোগ সুবিধা পায়, আর এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা। বহুবিবাহ, পুরুষ একাধিক বিয়ের অনুমতি পেয়েছে মূলত দুজনের জন্যই, এটা নারীর সতীত্ব রক্ষার জন্য করা হয়েছে। আর আমি আপনাদের সাথে একমত যে কোনো নারী সাধারণ পরিস্থিতিতে স্বামীকে ভাগাভাগি করতে রাজি হবে না, আমাদের বুঝতে হবে। আর সে ব্যাপারে একমত হই, সাধারণ পরিস্থিতিতে কোনো নারী স্বামীকে ভাগাভাগি করতে রাজি হবে না, কিন্তু ইসলামী শরিয়া বলছে বড় ক্ষতি থেকে বাঁচতে ছোট ক্ষতি মেনে নাও। একজন প্রকৃত মুসলিমা, প্রকৃত মুসলিম নারী যেটা জানে সেই ছোট ক্ষতি মেনে নেবে, অর্থাৎ স্বামীকে ভাগাভাগি করা, বড় ক্ষতি থেকে বাঁচতে, অর্থাৎ অন্য মুসলিমা বোনের জনগণের সম্পত্তি হওয়া, তাই ছোট ক্ষতিটা মানবে বড় ক্ষতি থেকে বাঁচতে। আমাদের বুঝতে হবে কোনো নারী স্বামীকে ভাগাভাগি করতে চাইবে না।
কিন্তু একজন ভালো মুসলিমা ছোট ক্ষতিটা অবশ্যই মেনে নেবে বড় ক্ষতি থেকে বাঁচতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 5, ইসলাম যদি একজন পুরুষকে একের অধিক স্ত্রী রাখার অনুমতি দেয়, কেন নারীকে একের অধিক স্বামী রাখার অনুমতি দেয় না? কিন্তু প্রাকৃতিকভাবে পরিসংখ্যান বলছে এটার অনুমতি দেওয়া হলে অনুপাতটাকে উল্টে দিতে হবে। কিন্তু প্রধান উত্তর হচ্ছে যে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে এবং সন্তান জন্ম হয়, সহজে শনাক্ত করতে পারবেন কে বাবা আর কে মা। কিন্তু একজন নারীর যদি একাধিক স্বামী থাকে, ধরেন দুজন স্বামী, একজন সন্তান জন্ম হলো, মাকে শনাক্ত করতে পারবেন কিন্তু বাবাকে শনাক্ত করতে পারবেন না। স্কুলে ভর্তি করতে যান, যদি সেখানে বাবার নাম লিখতে বললে হয়তো তখন দুজনের নামে লিখতে হবে। বর্তমান মনস্তাত্ত্বিকগণ বলেন বাচ্চারা যদি বাবা আর মার নাম না জানে, একজনের অথবা উভয়েরই, তাহলে তাদের বাল্যকালটা ভালো হয় না। এ কারণে আপনারা দেখবেন যে পতিতাদের সন্তানের বাল্যকালটা খুবই খারাপ। মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে প্রযুক্তির উন্নতি হয়েছে, ডিএনএ পরীক্ষা আছে যার মাধ্যমে খুব সম্ভাবনা আছে, আমি যতদূর জানি, বাবা মাকে শনাক্ত করা যায়। কিন্তু এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। যদি বলেন যে এটা 100% সঠিক, কিন্তু ইসলামের অনুমতি নেই। এটাই একমাত্র কারণ নয়, আরো বহু কারণ আছে। যেমন ধরেন, নারীর তুলনায় পুরুষের বহুগামিতার প্রকৃতি জোরালো। শারীরিক যোগ্যতায় একজন পুরুষ একাধিক স্ত্রীর দায়িত্ব নিতে পারে, একজন স্ত্রী কিন্তু একাধিক স্বামীর দায়িত্ব পালন করতে পারে না, কারণ মাসিক ঋতুর সময় তার মানসিক পরিবর্তন দেখা যায়। এ কারণে হাদিস বলছে রজস্রাবের কালে স্ত্রীর প্রতি সদয় হতে হবে। অনেক কিছুই করা যাবে না, আপনি তালাক দিতে পারবেন না। ভেবে দেখেন, এই পরিস্থিতিতে যদি সে একাধিক স্বামীর স্ত্রী হয়, তাহলে সবার দায়িত্ব সে পালন করতে পারবে না। উপরন্তু বিজ্ঞান আমাদের বলছে যে যদি একজন নারীর একাধিক যৌন সঙ্গীত থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে, তখন যৌন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে, ফলে স্বামীরাও সংক্রমিত হবে। এটা পুরুষের ক্ষেত্রে ঘটে না। একজন পুরুষের যদি একাধিক যৌন সঙ্গী থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে, তখন এরকম হয় না। এটা চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ তার অসীম জ্ঞানে জানেন, এ কারণে আমি উল্লেখ করেছি সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 24, বিবাহবন্ধন আবদ্ধ নারীকে বিয়ে করো না।